যেখানে ব্যাংক লুটপাট করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, যেখানে বাংলাদেশ ব্যাংক বসে বসে তামাক খায়, মানে অর্থমন্ত্রী চোখে পড়ে না, একটা ব্যাংকের চেয়ারম্যান ডাইরেক্টর 1,000 কোটি টাকা নিয়ে চলে যায়, এক ভদ্রলোক ব্যাংকের ডাইরেক্টর সে চলে যায় ইন্ডিয়াতে 1,000 কোটি টাকা নিয়ে। ব্যাংক লুটপাটের মূল হোতা হলো পরিচালকরা। আমার মতো লোক গেলে ব্যাংকে লোন পাব না, যদি কোনো ব্যাংকের ডাইরেক্টর আমাকে সুপারিশ না করে। মানে স্পিকার, কিরকম দুটা এক্সাম্পল দেই। এক্সিম ব্যাংক এতটা ভালো ব্যাংক ছিল, ওই ডাইরেক্টর চেয়ারম্যানের কারণে পুরো ব্যাংকটা আজকে শেষ। মানে স্পিকার, আরেকটা ব্যাংক ছিল ন্যাশনাল ব্যাংক, পারিবারিক, ওই একই কারণে মানে স্পিকার সেই ব্যাংকের অবস্থা কাহিল। মানে স্পিকার, যে আইনের কোন ধারা অর্থমন্ত্রী সংশোধনী আনেন নাই এবং যে সেকশনের পরিবর্তন অ্যামেন্ডমেন্টের জন্য স্থায়ী কমিটি কোনো সুপারিশ দেয় নাই, সেইখানে একজন সদস্য সরকারি দলের কিভাবে কোন আইনে এই সংশোধন আনলেন, এটা আনতে পারেন কিনা, মাননীয় সদস্য ফখরুল ইমাম যে কথাটা বলছেন মানে স্পিকার, এটা আমাদের জানা খুব প্রয়োজন, সেটা একমাত্র আপনি অথরিটি বলার, এটা আমাদেরকে বলবেন। এবং মাননীয় স্পিকার, যেহেতু নর্মাল দেখি সরকারি দলের সদস্যরা বিভিন্ন বিলে খুব একটা অ্যামেন্ডমেন্ট আনেন না, যেহেতু একজন আজকে আনছেন, আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে এটা মাননীয় অর্থমন্ত্রীকে বোধ হয় কনভিন্স করে, যারা সরকারি দল করেন অনেক ডাইরেক্টর, তাদের সুপারিশে এইটা আনা হয়েছে পাস করার জন্য। তাই হয় মাননীয় স্পিকার, তাহলে আমাদের সংসদে আমরা উড্ড করলাম, এটাই হয় তাহলে আমরা উড্ড করলাম, কারণ এর চেয়ে বড় মানে অন্যায় কিছু হতে পারে না। যেখানে ব্যাংক লুটপাট করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, যেখানে বাংলাদেশ ব্যাংক বসে বসে তামাক খায়, মানে অর্থমন্ত্রী চোখে পড়ে না, একটা ব্যাংকের চেয়ারম্যান ডাইরেক্টর 1,000 কোটি টাকা নিয়ে চলে যায়, এক ভদ্রলোক ব্যাংকের ডাইরেক্টর সে চলে যায় ইন্ডিয়াতে 1,000 কোটি টাকা নিয়ে, শত শত কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, আপনারা দেখছেন না? লোন একটা প্রক্রিয়া আছে, বাংলাদেশ ব্যাংক সুপারভাইজ করে, তাহলে সুপারভিশনটার কি থাকলো? আর আসেন শুধু আপনারা কাউকে ফেভার করার জন্য, এই সমস্ত ডাইরেক্টরকে 12 বছর রাখার জন্য ফেভার করার জন্য আপনারা এই সংসদ পাস করেন, আমরা এটার জন্য তীব্র প্রতিবাদ জানাই। মানে স্পিকার, আমার ওই সংসদে আমি উদ্যোগ করলাম, আমার উত্থাপন করলাম না মানে স্পিকার।